নন্দিনী, কালচক্র গাছের মধ্যেই আছে। তোর হাতে থাকা কালচক্রটা ওই গাছের কাছে নিয়ে যা, তখন দেখবি ওই কালচক্রটা গাছ থেকে বেরিয়ে আসবে। কালচক্রের মধ্যে থাকা এক আকর্ষণ শক্তির কথা বলে একটা কালচক্র হাতে আসতে সাহায্য করেছ, সেই রকম তোমার ত্রিনেত্র শক্তি দিয়ে যদি আর একটা কালচক্র জায়গা দেখিয়ে দিতে পারো তাহলে সেটা উদ্ধার করতে পারবো। সেটা কোথায় আছে আমাকে সন্ধান দাও। বাবা, আরেকটা কালচক্র কোথায় আছে? ওই কালচক্রটা এখানে নেই, সেটাই আমার ভৈরব জানালো। ওটা আমরা পরে খুঁজে নেব। প্রথমে যে দুটো কালচক্র আমাদের হাতে আছে সেটাকে যত্ন করে রাখতে হবে। চল যাই আমরা। বাবা, আমাদের অদৃশ্য করে দিন। এই নন্দিনী, ভৈরবেশ্বরের দয়া দিয়ে মায়াবী শক্তির কাছ থেকে কালচক্রটা ছলনা করে হাতিয়ে নেবে ভেবেছে, কিন্তু আমি সেটা হতে দেব না। সেই জন্য ঠিক এইভাবে আজকে ওর হাতে যেরকম দুটো কালচক্র রয়েছে গঙ্গাকে সামনে রেখে আমি ওটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ঠিক ওইভাবে আজকেও তোর কাছ থেকে ওই কালচক্রটা কিভাবে নিতে হবে সেটা আমি ভালো মতো জানি। নাকশক্তিকে কিভাবে কব্জা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নন্দিনী যাই করুক না কেন, ওর শেষ আমার হাতেই লেখা রয়েছে। নাকশক্তিকে কিভাবে কব্জা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নন্দিনী যাই করুক না কেন, ওর শেষ আমার হাতেই লেখা রয়েছে। এতদিন যে মায়া শক্তিকে দেখে সবাই ভয় পাচ্ছিল, আজকে তুই তোর শক্তি দিয়ে তাকে কব্জায় এনেছিস, কিন্তু আমার প্রতিজ্ঞা শেষ অবধি তোকে আমার হাতেই মরতে হবে। এই সময় আঙ্কেলের রুমে এর কি কাজ? অরুণ এই রুমে সবাইকে যেতে বারণ করা সত্ত্বেও ও কেন গেল? বেশ বেশ, ব্যাপারটা অরুণকে জানাতে হবে। গঙ্গা, সত্যনারায়ণ আঙ্কেলের রুমে ঢুকেছে।
অরুণকে এখন নিয়ে গেলে ও ধরা পড়ে যাবে, তারপর অরুণ ওকে নিশ্চয়ই তাড়িয়ে দেবে। আচ্ছা, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। শোনো, বাবার ঘরে যাতে কেউ না ঢোকে তার জন্য তুমি আমাকে চাবি দিয়েছিলে তো? হ্যাঁ, তাই তো। বাবার ঘরে এখন সত্যনারায়ণ গেছে। উনি কি করে গেলেন? জানি না, তুমি গিয়ে দেখো তো। বাবার রুমের চাবি দাও। এই না। তুমি যখন বলছো, একবার ওই ঘরটায় খুঁজে দেখি। এসো তুমি। চলো, এখানে তো নেই। সীতা মনে হয় ভুল দেখে তোমায় বলেছে। বাবার ঘরের মধ্যে এরকম একটা রহস্যময় ঘর আছে। এটার থেকে বড় রহস্য তো ভেতরে আছে। সেই দিনটা ভালো ছিল না বলে তোমাকে আমি দেখাতে পারিনি। চলো আজ ভেতরে গিয়েই দেখাই, তুমি দেখে একেবারে অবাক হয়ে যাবে। এসো গঙ্গা। রহস্যময় ঘরটা তাহলে এটাই। সব দেখে নিয়েছি, এবার শুধু এগুলোকে নেওয়ার পালা। গঙ্গা,
এই সব কিছু আমার বাবা শুধুমাত্র আমার জন্য রেখে গেছে। এত কিছু রেখে গেছে মানে বুঝতে পারছো যে বাবা আমাকে কতটা ভালোবাসত। তোমাকে বাবা কতটা ভালোবাসতেন আমি জানি, কিন্তু উনি তোমার জন্য এত কিছু রেখে গেছে, এগুলো দেখে আমার সম্মান আরো বেড়ে গেল। এখান থেকে তোমার যা যা পছন্দ তুমি নিয়ে নিতে পারো। না, এত সব কিছু দেখে আমার আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমি কিছু নিতে পারবো না। এসব কিছু এখানেই থাক, কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে যাওয়াই ভালো। ঠিক আছে, চলো যাই। চলো যাই এখান থেকে। শোনো, তুমি ঘরে যাও, আমি সীতার সাথে দেখা করে আসছি। গঙ্গা, ও কি ধরা পড়লো? ও রুমের ভিতরে ছিল না। রুমের ভিতরেই গেল, আমি দেখেছি। ও রুমের ভিতরে গেলে আমরা তো দেখতে পেতাম। ও ওখানেই কোথাও লুকিয়ে আছে, তুমি ওটা ঠিক করে দেখতে পাওনি। ও ভিতরেই ছিল, অথচ ওকে ধরতে পারলে না। গঙ্গা, কি চিন্তা করছো এত? সত্যনারায়ণ ঘরের ভিতরে ঢুকেছিল, তুমি কি শিওরলি বলতে পারো? কিন্তু আমরা তো ওকে দেখতে না পেয়ে, আমরা তো রহস্যময় ঘরের ভিতরে ঢুকে সব দেখে এলাম। ও ঘরের ভিতরে লুকিয়ে থেকে ওই রহস্যময় ঘরের ভিতরে সব দেখে ফেলেনি তো? কোনো সন্দেহই নেই, ও নিশ্চয়ই দেখেছে। ও যখন তখন ওই রুমে যাচ্ছে মানে ওই রহস্যের জায়গাটা দেখার জন্যই যাচ্ছে। এখনো অবধি ও এটা জানতো না, এখন তোমরাই ওই জায়গাটা ওকে দেখিয়ে দিয়েছ। হে ভগবান, এরম কথা বলো না, এরম হলে খুব সমস্যা হবে। ও দেখেছে কি দেখেনি সেটা বড় কথা না, ওই রহস্যময় ঘরে ওই সম্পত্তিটা বাঁচানোই এখন মূল উদ্দেশ্য। এখনো অবধি ওই সত্যনারায়ণের উপর শুধু আমরা নজর রেখেছিলাম, এরপর থেকে ওই রহস্যময় ঘরের উপরেও আমাদের নজর রাখতে হবে। সম্পত্তির লোভে ও ওই রুমের মধ্যে গেলে ওকে সাক্ষী সমেত ধরে অরুণের সামনে দাঁড় করাতে হবে।